এই যে পাগল ছেলেটাকে সঙ্গে নিয়ে সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। এখন সকাল 8টা বাজে। এই যে পাগল ছেলেটা ঘুমিয়ে উঠে, তারপরে ওনার শুরু হয়েছে আহ্লাদ। এই যে আহ্লাদে শুয়ে রয়েছে, যখনই বেশি আহ্লাদ হয়ে যায় তখনই এরকমভাবে শুয়ে থাকে। মানে আমার পেটটা চুলকে দাও ভালো করে, এটাই বলতে চায় আর কি। এই যে ওরে বাবারে, দেখুন অবস্থা। মা দাঁড়িয়ে আছো কেন? ভিডিও করার দরকার নেই, পেটটা আগে চুলকে দাও, এটাই বলতে চাইছে। কিন্তু এখন পেট চুলকানোর সময় নেই, ওকে বলছি যে তুই চল ছোটু, বাইরে যাচ্ছি আমি, বাইরের উঠোনটা ধোবো। আসলে তো ওই বসে বসে দেখে আর কি, খুব আনন্দ পায়। তো সেই যেই বলা মাত্রই একেবারে উঠে গেল লাফ দিয়ে। এই যে এখন যাচ্ছে আমার সাথে। আর ও সঙ্গে না থাকলে আমার কাজগুলো যেন ভালো মতো হয় না, মানে আমার মানে আমি আনন্দ পাই না আর কি, সেটা বলতে চাইছি। যে ও সঙ্গে থাকলে যেন মনে হয় যেন কাজগুলো খুব সহজে হয়ে যায় ওর সঙ্গে গল্প করতে করতে। একবারে আসবি না, ওইখানে বসে থাকবি। আসতে বারণ করলাম না? হ্যাঁ, বাজে ছেলে। ছাদ পুরো ভেজা, গতকাল যা বৃষ্টি হয়েছে। তো গতকাল থেকেই ছোটুকে ছাদে আসতে দিইনি, তো আজকে ছাদে এসেছি আবার পুজো করতে। তো দেখলাম একজন এখানে পাহারা দিয়ে বসে রয়েছে, মন খারাপ করে বসে। এই আই আই আই, চলো চলো, আসতে পাবেন না যতক্ষণ না ছাদ শুকায়। এখন রোদ উঠেছে হালকা হালকা, এবারে বিকেলে ছোটুকে ছাদে নিয়ে আসবো। বিকেলে না হলে একটু পরে আবার যখন জামা কাপড় মেলতে আসবো তখন নিয়ে আসবো। হ্যাঁ বেটু, ঠিক আছে। 2 দিন ছাদে আসেনি, পাগল হয়ে যাচ্ছে, পাগল হয়ে যাচ্ছে আমার বেটুটা। দেখো দেখছে বাথরুমের দিকে, একবার গেল ঘুরে এলো, আবার দেখছে যে কখন বেরোবে। ওরে বাবা, অচেনা লোক দেখেও ও কিরকম করে দেখো। কে হচ্ছে বাবা, কে হচ্ছে? হ্যাঁ 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 হ্যাঁ, কোনোদিনও দেখেনি, আমি ভিডিও করছি। হ্যাঁ, কোনো অসুবিধা নেই তো? প্রথম দেখেছে তাতেই ও মানে কি মনে হচ্ছে যেন ওর কতদিনের চেনা। ওই জন্য ওই জন্য সরো, তুমি সরো, বসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না এমনি ওহো না, এমনি ও কোনো ছেলে এলে বা কোনো লোক এলে কিন্তু ও খুব চেঁচামেচি করে, কিন্তু কামড়ায় না, চেঁচামেচি করে। কিন্তু কোনো মেয়ে বা কোনো বউ এলে ও খুব ভালোবাসে। হ্যাঁ ছেলে, ও আর নেই তো, সব শেষ বেটু।